ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র লাইলাতুল বরাত পালিত। প্রতি বছরের ন্যায় এবছরও নগরীর 18 নং ওয়ার্ড পূর্ব বাকুলিয়াস্থ খালামিয়া বাজার মোরালি বাফের জামে মসজিদে বাদে আসা হইতে রাত ব্যাপী নফল ইবাদত, জিকির আসকার ও ওয়াস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সবে বরাতের তাৎপর্য নিয়ে নুরানি বয়ান পেশ করেন সাতখানিয়াস্ত রসুলাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোরালি বাপের জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মুফতি আনম আহমদ রেজা। অনেক বিশাল জামাত হয়েছে, এই জামাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেছেন। আজকে লাইলাতুল বরাত, আজ পবিত্র রাত, আজকে রাত্রিতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে লাইলাতুল মুবারকা বলা হয়েছে, আর হাদিস শরীফের মধ্যে লাইলাতুল কদর শাবান বলা হয়েছে। এই রাতের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে অসংখ্য দলাইল পাওয়া যায়, অসংখ্য হাদিস শরীফ পাওয়া যায়। আজকে বিশেষ করে যে কয়েকটা আমাদের কথায় বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে জিয়ারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামের একটি হাদিস শরীফ রয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকার আছেন যে একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ছিলেন, হঠাৎ মুখরাতে দেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি তার বিছানার মধ্যে নাই। তো উনি মনে করেছেন নিয়মিত অন্য বিবির কাছে গিয়েছেন, এমন সময় উনি করলেন ঘরের দরজার মধ্যে এসে দেখলেন ফিরে আসার পরে তো জিজ্ঞেস করলেন, এ আসা তুমি কি মনে করেছো, তুমি কি মনে করেছো আমি তোমাকে কষ্ট দিয়েছি? আম্মা জানা এসে বলছে, আমি মনে করছি আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। এমন সময় সুপার শরীরের পশম অনুযায়ী পশমের মধ্যে যতগুলো পশম আছে, প্রত্যেক পশমের পশম অনুযায়ী যতগুলো পশম আছে সে পশম অনুযায়ী আল্লাহ পাপীদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন আজকে রাতের মধ্যে। সবশেষে সমগ্র মুসলিম উম্মাহর ঐক্যের ভিত্তিতে দেশ জাতি বর্ণ গোত্র নির্বিশেষে সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মানুষের শান্তি সমৃদ্ধি কামনায় মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও মোনাজাত করা হয়। বাকলিয়া থেকে তথ্যচিত্রে ছিলেন নজরুল ইসলাম চৌধুরী।